হ্যালো আসসালামু আলাইকুম শাবানাজ অল ইন ওয়ানের পক্ষ থেকে আমি শাবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমি আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রথম জীবন আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে উড়িষ্যা বাজারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী ১৪ সন্তানের মধ্যে নবম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেন বর্তমানে এই স্কুলটির নাম স্টিওয়ার্ড স্কুল এরপর তাকে ভর্তি করা হয় কটকের দরজা ভেন ভেনস কলেজিয়েট স্কুলে সুভাষচন্দ্র ছিলেন মেধাবী ছাত্র উনিশশো সালে মেট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনী সাম্মানিক সহ বি এ পরীক্ষা উত্তীর্ণ হন এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজ উইলিয়াম উচ্চ শিক্ষার্থে ভর্তি হন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন এই প্রসঙ্গে তিনি বলেছিলেন কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া এই সময় অমৃতসরের হত্যাকাণ্ড ও উনিশশো উনিশ সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুপ্ত করে তুলেছিল ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো চব্বিশ সালে দেশবন্ধু যখন কলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন উনিশশো সালে অন্যান্য জাতীয়তাবাদী সঙ্গে তাকে তাকেও বন্দি করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয় এখানে তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিলেন সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু তিনি ধ্যানই অনেক সময় অতিবাহিত করতেন স্বামী বিবেকানন্দের ভারদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল ছাত্র অবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ প্রায় ২০ বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট এগারো বার গ্রেপ্তার হয়েছিলেন তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল উনিশশো সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয় উনিশশো সালে তিনি প্রথম প্রেম এমিলি সেচঙ্কলি এর সাথে পরিচিত হন ভিয়েনাতে উনিশশো সালে তারা বেড গিস্ট বিয়ে করেন তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতা আসার অনুমতি দেয় উনিশশো সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো উনচল্লিশ সালে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা সেশনে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন এ নির্বাচনে গান্ধী পট্ট্রবী সীতারামাইয়াকে সমর্থন দেন নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন পট্ট্রবীর হার আমার হার কিন্তু জয়যুক্ত হলেও তিনি সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারছিলেন না গান্ধীর অনুগামীরা তার কাজে বাধা সৃষ্টি করেছিলেন গোবিন্দ বল্লভ পট্টল এই সময়ে একটি প্রস্তাব পেশ করেন যে কার্যনির্বাহক পরিষদকে পুনর্গঠন করা হোক এভাবে সুভাষচন্দ্র বসু কে নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবে এ কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাব দেন ভারত থেকে পলায়ন ভারতবর্ষের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তিনি সে সময় গৃহবন্দী ছিলেন তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না তাই তিনি দুইটি মামলার বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন কিন্তু আফগানিস্তানের পশুত ভাষা না জানা থাকায় তিনি ফরওয়ার্ড ব্লকের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নেতা মিয়া আকবর শাহকে তার সাথে নেন যেহেতু তিনি পশুত ভাষা জানতেন না তাই তার ভয় ছিল আফগানিস্তানবাসীরা তাকে ব্রিটিশ চর ভাবতে পারে তাই মিয়া আকবর শাহের পরামর্শে তিনি অধিবাসীদের কাছে নিজেকে একজন কালা ও বোবা বলে পরিচিত করেন সেখান থেকে সুভাষচন্দ্র বসু মক্সো গমন করেন একজন ইতালির কাউন্ট অরল্যান্ডো মাজো মাজোট্টা নামক এক নাগরিকের পরিচয়ে মক্সো থেকে রোম হয়ে তিনি জার্মানি পৌঁছেন তিনি বার্লান বার্লিনে মুক্ত ভারতীয় কেন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তুলেন ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের সাহায্যে প্রার্থনা করেন কিন্তু ভারতের স্বাধীনতার ব্যাপারে হিটলারের উদাসীনতা তার মনোবল ভেঙে দেয় ফলে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু জার্মান ত্যাগ করেন একটি জার্মান সাবমেরিন তাকে সমুদ্রের তলদেশে একটি জাপানি সাবমেরিন সাবমেরিনে পৌঁছে দেয় সেখান থেকে তিনি জাপান পৌঁছেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী ভারতীয় জাতীয় সেনাবাহিনী আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে উনিশশো তেতাল্লিশ সালে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাই কমবেট সহ এতে প্রায় পঁচাশি হাজার সৈন্য ছিল এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার আর জি হুকুমাতি আজাদ হিন্দ এই সরকারের নিজস্ব মুদ্রা আদালত ও আইন ছিল অক্ষশক্তির নয়টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে এর সৈন্যরা জাপানিসদের আরাখান ও মেকটিকার যুদ্ধে সাহায্য করেন সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর এর হামলার কবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না বিপরীত দিকে যুদ্ধে পরিস্থিতির অবনতির সাথে সাথে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায় অবশেষে জাপানের আত্মসমর্পণ এর সাথে সাথেই আইএনএ আত্মসমর্পণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব হিন্দিতে তোম মজি খুন্দ মি তোমে আজাদি দঙ্গা চতুর্থ জুলাই উনিশশো সালে বার্মাতে একরেলিতে তিনি এই উক্তি করেন তার আরেকটি বিখ্যাত উক্তি হল ভারতের জয় জয় হিন্দ যা কিনা পরিবর্তে ভারত সরকারে গ্রহণ করেনে অন্তর্দান ও তথাকথিত মৃত্যু একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন আরেকটি মতে বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাবস্ম পরীক্ষা করে জানা গেছে ওই চিতাবস্ম নেতাজির নয় আসলে ভারতবর্ষে নেতাজির তোমল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল উঁচুতলার ভারতীয় নেতা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেয় তাই ভারতীয় সরকার কখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত মৃত্যুর কারণ জনসমক্ষে আনেনি অনেকের মতে ফুইজাবাদের ভগবান জি ওরফে গুণমানি বাবা হলেন নেতাজি কিন্তু এ ব্যাপারটি আজও স্পষ্ট নয় আরেকটি মতে নেতাজি নাকি আজও জীবিত আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং বেল আইকনে ক্লিক করুন যেন আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ